জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেই রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, যে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, যে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে তার মনের কথা বলে যেতে পারবে। আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ইতিহাস। এই সম্প্রীতির বন্ধনকে আমাদের অটুট এবং অবিচল রাখতে হবে। আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কূটকৌশল ছিল সংখ্যালঘুদেরকে রাতের অন্ধকারে কান্নাগিনী হয়ে ছোবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসত। এটা ছিল শেখ হাসিনার কৌশল। এদেশের হিন্দুদের উপর নির্যাতন করত শেখ হাসিনার হেলমেট লীগ, এদেশের হিন্দুদের বাড়িঘর কেড়ে নিত শেখ হাসিনার হাতুড়ি লীগ। যখন তারা পালিয়ে গেল, একটা দেশের মিডিয়া তারা মায়া কান্না শুরু করলো, বলতে লাগলো বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশের আলেম সমাজ, ইমাম সমাজ, এদেশের ইসলাম প্রিয় জনতা এক মাস পর্যন্ত হিন্দুদের মন্দির, বৌদ্ধদের পেগোডা, খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়িয়ে পাহারাদারি করেছে। বিগত আগস্ট বিপ্লবের পর থেকে গোটা বাংলাদেশের একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের উপর কোন নির্যাতনের নজির নাই। আমরা আগামী দিনেও বাংলাদেশে সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্ত ধরে রাখব। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুদের, এই বাংলাদেশ বৌদ্ধদের, এই বাংলাদেশ খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অভিন্ন বাংলাদেশ।